সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। উপস্থাপনায় আছি আমি আফরোজা বেগম রায়না, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের গার্হস্থ ক্লাস নিই, সকলেই আমার সাথে পরিচিত আছো। তো আমরা চলে যাই মূল ক্লাসে। মূল ক্লাসে যাওয়ার আগে আমরা করোনা নিয়ে কিছু বলে থাকি। তো পাঠ পরিচিতির আগে আমরা একটু বলে নিই, করোনা আমরা সবাই অবগত আছি, এই মহামারী আমাদেরকে কি আক্রান্ত করছে এবং বিভিন্ন বিভিন্ন দেশ এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল জায়গায় এই করোনা কি করছে, আক্রান্ত হচ্ছে অনেকেই। তো আমরা চেষ্টা করব শিক্ষার্থীরা যেন এই করোনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। আর মুক্ত রাখতে গেলে আমাদের কি থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং নিজেকে সাবধানতার সহিত ঘরে বসবাস করতে হবে। তাহলে আমরা কি করব, যে বেশি বেশি করে হাত ধুব, পুষ্টিকর খাবার খাবো এবং বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। এবার দেখো পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে এখানে তোমাদের আজকে অধ্যায় আছে গৃহ ব্যবস্থাপক, পাঠ 2 ও 3। গতদিনে আমরা পাঠ 1 এর উপরে ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা সেটার উপরে তারপরের দিন আমরা কি করেছি সেটার উপরে ফিডব্যাক দিয়েছি। আজকে আমরা পার্ট 2 এবং 3 এর উপরে ক্লাস করে আবার এটার উপরে কি করব, টপলেস দিব। তাহলে আমরা চলে যাই মূল ক্লাসে। এবার দেখো শিক্ষণফল আসবে। শিক্ষণফল থেকে আমরা কি জানতে পারি, যে আমাদের এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারলাম সেটা আমরা জানতে পারি। দেখো এখানে কি বলেছে, যে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে জানতে পারবে। একজন গৃহ ব্যবস্থাপকের পক্ষে কি কি দায়িত্ব থাকা উচিত বা কি কি দায়িত্ব তার থাকে সেটা আমরা জানবো। গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব কর্তব্য শিখতে পারবে। আমরা গৃহ ব্যবস্থাপকের পক্ষের বিভিন্ন দায়িত্ব কর্তব্য একটু আগে যেটা বললাম যে জানবো, এবং সামাজিক কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে গৃহের বাইরে যেগুলো আমাদের বিরাজ করে, তো সেগুলো আমরা আজকে অনুরূপভাবে জেনে নেব। এবার চলে আসি আলোচ্য বিষয়ে। আলোচ্য বিষয় দেখো, তোমাদের এখানে তুলে ধরা হয়েছে, সবাই আশা করি খাতা কলম নিয়ে বসেছো এবং আলোচ্য বিষয় পূর্বের মতো আজকেও তোমরা সুন্দর করে খাতায় তুলে নিবে। দেখো কি বলেছে, যে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য, তার মধ্যে আমরা কি কি পড়বো আজকে, যে সুষ্ঠু কর্ম ব্যবস্থা, আয় ব্যয়ের সুব্যবস্থা, সুসম্পর্ক বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, উপযুক্ত পরিবেশ বজায় রাখা। তাহলে আমরা গৃহ ব্যবস্থাপকের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে এগুলো আমরা নিচে পয়েন্ট আউট করে দিয়েছি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা ক্লাসের পাঠের মাধ্যমে জানতে পারবো। তারপরে দেখো যে গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব ও কর্তব্য কি কি সেটাও আমি লিখে দিয়েছি, সেটা আমরা বিস্তারিত জেনে নিব। প্রথমেই আছে দেখো, যে গৃহ ব্যবস্থাপকের প্রথম দায়িত্ব কর্তব্যের মধ্যে যেটা পড়ছে, যে সুষ্ঠু কর্ম ব্যবস্থা সৃষ্টি। তাহলে সুষ্ঠু কর্ম ব্যবস্থা সৃষ্টি বলতে কি বলছে দেখো এখানে, যে পারিবারিক কাজগুলো সকল সদস্যদের মধ্যে বণ্টন করে দেওয়াটাই হলো গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব। আমাদের পরিবারে অনেক ধরনের কাজ থাকে যা আমরা ছোট বড় বিভিন্ন সদস্যদের মধ্যে বিভিন্নভাবে ভাগ করে দেয়া হয়। এমন কিছু কাজ রয়েছে যা ছোটরা পারে না কিন্তু সেটা বড়দের দ্বারা সম্ভব। আবার এমন কিছু কাজ রয়েছে যা আমাদের চেয়ে যারা আবার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বাসায় রয়েছে বা যারা আমাদের বয়সে অনেক বড় এবং
পরিবারে হচ্ছে তারা হচ্ছে মূল প্রধান সদস্য হিসাবে দায়িত্ব পালন করে, তাদের দ্বারা সেটা সম্ভব হয়ে উঠতে পারে। তারপরে দেখো যে পরিবারে এমন কিছু কাজ আছে যা গৃহের মধ্যেই সম্পাদিত হয়। আমাদের এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু বা কাজ বললে ভুল হবে, আমাদের বেশিরভাগ কাজই আমরা গৃহের ভেতরের অবস্থানেই সম্পাদিত করে থাকি। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের শক্তি, সামর্থ্য, বয়স ইত্যাদির ভিত্তিতে কাজগুলোকে বিভিন্ন সদস্যদের মধ্যে বণ্টন করে থাকেন। আমাদের সকলের শক্তি, সামর্থ্য, বয়স যে একরকম হতে হবে এমনটা নয়। আমাদের বিভিন্ন ধরনের বয়সের মানুষ থাকতে পারে, ছোট, বড়, বয়োজ্যেষ্ঠ, মাঝারি। তো আমাদের গৃহ ব্যবস্থাপক যিনি হবেন তার মূল দায়িত্ব হবে যে বয়স এবং সামর্থ্য অনুযায়ী পরিবারের সকল সদস্যদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া। এবার দেখো যে এখানে আমি বলেছি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে তুলে ধরেছি। এখানে দেখো, তোমরা সকলে আশা করি খেয়াল করছো স্লাইডে যে আমি কয়েকটি বিষয় তোমাদেরকে তুলে ধরেছি যে এখানে কি বলছে, যে গৃহের অভ্যন্তরীণ কাজ, গৃহের অভ্যন্তরে যে একটু আগে বললাম যে গৃহের ভেতরে আমাদের কাজ রয়েছে, বেশিরভাগ কাজগুলোই আমরা গৃহের ভেতরে কি করি সম্পাদিত করে থাকি। তার মধ্যে কি রান্না পরিবেশনটা আমাদের প্রতিদিনের নিয়মিত একটি কাজ, রান্না এবং পরিবেশন করতে হবে, সেবা করা। আমাদের পরিবারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি থাকতে পারে, আমরা অবশ্যই তাদের সেবা করব এবং যত্ন নিব, এবং ঘর বাড়ি পরিষ্কার ও পরিপাটি করা এটাও আমাদের গৃহ ব্যবস্থাপকের দায়িত্বের মধ্যেই পড়ে থাকে। আমাদের ঘর পরিষ্কার করা এবং পরিপাটি করা আমাদের প্রতিনিয়তই একটি কাজ, এবং কাপড় ধোয়াটাও আমাদের প্রতিনিয়তই হয়ে থাকে। তো আমি এটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই কাজগুলো আমরা গৃহে আমরা প্রতিনিয়তই করে থাকি এবং এটি আমাদের সবসময় করা উচিত বা করতে হয়। এবার দ্বিতীয় পয়েন্টটা কি আছে দেখো, যে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যের মধ্যে যে আয় ও ব্যয়ের সুব্যবস্থা করা, নিশ্চিত করা। তাহলে আমরা কি করব যে আয় যতটুকু হবে, আয় ব্যয়ের মধ্যে সমতা বা সুব্যবস্থা বলতে কি বলছে এখানে দেখো, যে পরিবারে সকলের সব রকম চাহিদা পূরণের জন্য আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি আমরা পরিবারে আয় না করি বা আমরা যদি রোজগার বা উপার্জন না করি, তাহলে কী অর্থ দিয়ে আমাদের পরিবারের সংসারের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করব সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, অর্থ উপার্জন করতে হবে। আর্ন মানি যদি না করি তাহলে আমরা কি, আমরা একটা পরিবারকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না এবং তার দায়িত্ব এবং পর্যবেক্ষণও করতে পারবো না। আয়ের মাধ্যমে পরিবার যে অর্থ উপার্জন করে, দেখো একটু আগে আমি একটু তোমাদেরকে বললাম যে আয়ের মাধ্যমে যে পরিবার অর্থ উপার্জন করে তার দ্বারাই আমরা কি করে থাকি, প্রয়োজনীয় সকল দ্রব্য ও সামগ্রী ও সেবা ক্রয় করে থাকি। এই অর্থ যদি আমাদের না থাকে তাহলে আমরা কি করব, আমরা কি সেবা দ্রব্য সামগ্রী কিনতে পারবো? অবশ্যই পারবো না। এটা তোমরাও জানো এবং আমরা সকলেই জানি যে যে কোনো কিছু কিনতে বা প্রয়োজনীয় জিনিস, আমাদের নিজেদের জীবনের ব্যবহার্য জিনিস বলো আর যে কোনো সামগ্রী বলো না কেন, আমাদের অর্থের অবশ্যই প্রয়োজন রয়েছে। অর্থ ছাড়া আমরা কোনো কিছুই সম্ভবপর হয় না। এই জন্য আমাদেরকে কী করতে হবে, আয় ও ব্যয়ের মধ্যে সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। দেখো এখানে আয় ও ব্যয়ের মধ্যে সুনিশ্চিতকরণ করতে গেলে আমাদের কি করা উচিত, আমি এখানে লিখে দিয়েছি যে বাজেট প্রণয়ন করতে হবে। আয় ও ব্যয়ের কি বাজেটের একটা সংজ্ঞা রয়েছে যে আয় ও ব্যয়ের পূর্ব পরিকল্পনাকে আমরা কি আয় ও ব্যয়ের মধ্যে কি সমতা সৃষ্টির জন্য পূর্ব পরিকল্পনা যেটা করা হয় সেটাকে বাজেট বলা হয়। তাহলে আমরা কি জানলাম যে বাজেট যদি আমরা প্রণয়ন করি তাহলে কি হবে, একটি পরিবারের সকল খাতে আমরা সঠিকভাবে অর্থ ব্যয় করতে পারবো এবং
এবং কোন খাতে কতটুকু ব্যবহার হচ্ছে বা কতটুকু খরচ হচ্ছে সেটা আমরা নির্দিষ্ট একটি ধারণা পাবো। তাহলে আমাদেরকে বাজেট যদি নিয়ন্ত্রণ করতে হয় বা বাজেট প্রণয়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে, পরের ছবিটা দেখো, যে ব্যালেন্স রাখতে হবে বাজেটের সাথে, আমাদের ব্যালেন্সটা বজায় রাখতে হবে, ব্যালেন্স করে আমাদেরকে বাজেট প্রণয়ন করতে হবে। এমনটা যেন না হয় যেন আমার অর্থ হয়তো 10 টাকা, সেখানে আমি খরচ করছি 20 টাকা, এমন হলে সেটা আমাদের পক্ষে, পরিবার বা গৃহ ব্যবস্থাপকের পক্ষে এটা সম্ভবপর হয়ে উঠবে না যে সুষ্ঠুভাবে আয় ব্যয়ে সমতা বজায় রাখা। এবং আমাদেরকে এটাও চিন্তা করতে হবে, যদি আমার আয় হয় 15,000 টাকা, তাহলে আমি চেষ্টা করব যে 12,000 বা 10,000-এর মধ্যে আমার পরিবারের সকল চাহিদা পূরণ করে যেন সুস্বাচ্ছন্দ্যভাবে আমি সকল চাহিদা পূরণ করতে পারি সেটার দিকে লক্ষ্য রাখা, এবং বাকি যে অর্থটা থাকে সেটা এবং সঞ্চয় করতে পারি। এবং সঞ্চয় যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটা আমরা সকলেই জানি, এবং একটি পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সঞ্চয়ের পরিচয় সঞ্চয়ের কি অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ সঞ্চয় যদি আমরা না করতে পারি তাহলে আমাদের হয়তো ধরো কোনো রকমের বড় কোনো বিপদ হলো, তাহলে আমরা কি করব, আমরা সমস্যায় পড়ে যাব, তাই না? তাহলে আমরা কি করতে হবে শিক্ষার্থীরা, আমাদেরকে অবশ্যই সঞ্চয়ী হতে হবে। এবার দেখো যে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যের মধ্যে কি আসছে, যে সুসম্পর্ক বজায় রাখা। এখানে আমি সুসম্পর্ক বজায় রাখা বলতে কয়েকটা লাইন তোমাদেরকে তুলে ধরেছি শিক্ষার্থীরা, তোমরা আশা করি সকলে খেয়াল করছো আমার পড়ার সাথে, তোমাদের পড়ার মিল রেখে তোমরা মনোযোগী হয়ে আশা করি আমার ক্লাসগুলো করবে। দেখো এখানে কি বলেছে, যে গৃহ ব্যবস্থাপক নিজে অন্যান্য সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আমাদেরকে কি করতে হবে, একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই পরিবারের ছোট বড় বয়স্ক সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এছাড়া অন্য সদস্যরাও যেন একে অন্যকে শ্রদ্ধা করে, মর্যাদা দেয়, সে বিষয়টাও আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা বড়রাই যে শুধু ছোটদেরকে শ্রদ্ধা করে যাব, ভালোবেসে যাব, এবং ছোটরা তার বিনিময়ে বড়দেরকে শ্রদ্ধা করবে না, সম্মান দেখাবে না, এমনটা যেন না হয়। আমাদেরকে বড়দেরকেও সম্মান দেখাতে হবে এবং ছোটদের প্রতিও আমাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হবে, এবং এই বিষয়টি নিশ্চিত করবে গৃহ ব্যবস্থাপক। এখানে দেখো যে এক্ষেত্রে নবীন ও প্রবীণদের প্রকৃতি অনুধাবন করে ধৈর্য ও সহিষ্ণুতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য কি করতে হবে, আমাদের নবীন এবং প্রবীণদের মধ্যে কি করতে হবে, একটা সমতা বজায় রাখতে হবে যেন আমরা এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারি। এখানে দেখো কি আছে, যে গেট রেসপেক্ট, তাহলে এখানে গেট রেসপেক্ট থেকে আমরা কি পাচ্ছি, কি করতে হবে, আগে গিভ রেসপেক্ট, আমাদেরকে দিতে হবে সম্মান বা শ্রদ্ধা, তাহলে আমরা কি পাবো, গেট রেসপেক্ট। আমরাও তাহলে যদি অন্যকে সম্মান এবং শ্রদ্ধা করতে পারি তাহলে আমরা নিজেরাও সম্মান ও শ্রদ্ধা পাওয়ার আশা করতে পারি। এবার দেখো যে তোমাদের আছে যে পয়েন্টটা, যে এখানে নিরাপত্তা নিশ্চিত করারও আমি কয়েকটি পয়েন্ট ছোট ছোট করে তোমাদেরকে তুলে ধরেছি। তোমাদের বোর্ড বইয়ে অনেক বিস্তারিত আলোচনা দেওয়া আছে, সেটা তো সম্পর্কে আমার পুরোটা স্লাইডে তুলে ধরা সম্ভব হবে না, তো আমি তোমাদেরকে মূল বিষয়টা তুলে ধরেছি। তারপরও তোমাদের যদি একটু কোথাও সমস্যা হয় আমার স্লাইডের পাশাপাশি, আশা করবো তোমরা বোর্ড বইটা ফলো করবা। তাহলে দেখো এখানে কি বলেছে, যে গৃহ ব্যবস্থাপককে সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা যেন বজায় থাকে। গৃহের সদস্যগণ এবং পণ্য সামগ্রীর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমাদের গৃহের প্রত্যেকটি সদস্যদের নিরাপত্তা, গৃহের বাইরে
যে পরিবেশ রয়েছে সেখানকার নিরাপত্তা কি করতে হবে নিশ্চিত করতে হবে, অর্থাৎ গৃহের সকল সদস্যদের দৈহিক মানসিক সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব গৃহ ব্যবস্থাপকের। তাহলে আমরা কি জানলাম, যে একটি গৃহের সদস্যদের এবং গৃহের বাইরের পরিবেশ এবং গৃহের সদস্যগণ সকলের নিরাপত্তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব গৃহ ব্যবস্থাপকের, যেটাকে আমরা সিকিউরিটি বলে থাকি ইংলিশে। এবার তোমাদের পরবর্তী পয়েন্ট চলে যাব। পরবর্তী পয়েন্টে আছে যে উপযুক্ত পরিবেশ বজায় রাখা। আমাদের গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ বজায় রাখা একটি মূল বিষয় এবং এবং গৃহ ব্যবস্থাপক এই বিষয়টা নিশ্চিত করে থাকবে। দেখো এখানে কী বলেছে, যে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে কি, আমরা পরিবেশ সম্বন্ধে আমরা জানবো, যে কাজে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব। আমরা যে স্থানে কাজ করব বা যে জায়গাটায় আমরা কাজ করব সেখানে আমাদের কি কি করতে হবে, উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে যেমন লেখাপড়ার জন্য যথেষ্ট আলো বাতাস যদি থাকে তাহলে কি আরামদায়ক অবস্থায় লেখাপড়া করা যায়। এখানে আমি একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে আমাদের পড়ার স্থানটি যদি আলো বাতাসপূর্ণ হয় এবং খুবই খোলামেলা জায়গায় হয় তাহলে আমরা কী হবে, আমাদের লেখাপড়ায় মন বসবে এবং সেটি আরামদায়ক হবে। এভাবে প্রতিটি কাজ, এটা একটা ছোট্ট উদাহরণ, এরকম অনেক উদাহরণ রয়েছে আমরা যেটা আমাদের গৃহের পরিবেশের জন্য কি ব্যবহার করতে পারি বা সেটা আমরা প্রয়োগ করতে পারি। এখানে কি বলছে দেখো, যে এভাবে প্রতিটি কাজ অনুযায়ী কাজের ভালো পরিবেশ সৃষ্টি করা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব। গৃহের বিভিন্ন স্থানে, রান্নাঘর বলো, শোবার ঘর বলো, ডাইনিং বলো, বিভিন্ন স্থানে আমাদের কাজ করতে হয়, বিভিন্ন পরিবেশে আমাদেরকে কাজ করতে হয়, সেই পরিবেশটা বজায় রাখা হচ্ছে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব। এবার পরের পয়েন্টে চলে যাব। আশা করি তোমরা সকলে আমার ক্লাসটি মনোযোগ সহকারে শুনছো। পরের পয়েন্টে দেখো, যে আমরা যেটা পড়েছিলাম যে গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব কর্তব্য। এতক্ষণ আমরা পড়লাম যে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য এবং গৃহ ব্যবস্থাপকের যে পরিবারের দায়িত্ব কর্তব্য ছাড়াও গৃহের বাইরে সামাজিক কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। দেখো কি বলেছে, যে পরিবার হলো সমাজের মূল ভিত্তি। আমরা সকলেই জানি পরিবার হচ্ছে সমাজের মূল ভিত্তি। গৃহ ব্যবস্থাপক জাতি, জাতীয় অনুষ্ঠান, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে তার পরিবারের সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে। আর এই দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের ভেতরে অন্তরের অন্তঃস্থল থেকে আসতে হবে। এই দায়িত্ব কিন্তু বলে বলে করা যায় না বা এটা কখনো সম্ভব হয়ে ওঠে না। তো আমাদেরকে কি করতে হবে, নিজেকে একটি সুনাগরিক হিসাবে পরিচিত করতে গেলে এবং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই অবশ্যই নাগরিক অধিকার ও দায়িত্ব কর্তব্যগুলো আমাদের দায়িত্বশীলভাবে পালন করতে হবে। আর যখন পরিবারের সদস্যদের সামাজিকভাবে গড়ে তুলতে পারবে তখনই তার সামাজিক দায়িত্ব পালন যথাযথ হয়েছে বলে মনে করা হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা যখন সামাজিকভাবে এই দায়িত্বগুলো পালন করতে পারবো তখন পরিবারের সদস্যরা মধ্যে কি হবে, সামাজিক একটা বন্ধন সৃষ্টি হবে বা সেতু তৈরি হবে এবং সেটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সামাজিক দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করতে পারছি। এখন সামাজিক দায়িত্বের মধ্যে দেখো কিছু কিছু পয়েন্ট রয়েছে, হয়তোবা আমি স্লাইডে তুলে ধরেছি তোমাদেরকে, যে তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখো সামাজিক দায়িত্ব কর্তব্যের মধ্যে কি বলেছে, যে বিয়ে, জন্মদিন, মিলাদ, ঈদ, আমাদের দুইটি ঈদ পালিত হয়, পূজা, বড়দিন, এছাড়াও আমাদের সামাজিক কিছু অনুষ্ঠান রয়েছে, এগুলো হচ্ছে সামাজিক দায়িত্ব ও কর্তব্য। এগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। শুধু যে আমরা গৃহের ভেতরে দায়িত্ব কর্তব্যই পালন করব আর সমাজের কোনো দায়িত্ব কর্তব্য পালন করব এমনটা যেন না হয়, তাহলে আমরা কি করব, শিক্ষার্থীরা আমরা চেষ্টা করব গৃহের থেকে বের হয়ে এসে সামাজিক দায়িত্বগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি।
এবার চলে যাব তোমাদের মূল্যায়ন পর্বে। দেখো মূল্যায়ন পর্বে আমি তোমাদের জন্য তিনটা কোশ্চেন রেখেছি, আশা করি সকলে তোমরা খেয়াল করছো এবং মনোযোগ সহকারে আমার সাথে ক্লাসটি করেছো। তো আমরা আলোচ্য বিষয়ের সাথে মূল্যায়নটা সকলে খাতায় তুলে নিব। এখানে কি বলেছে দেখো, যে গৃহ নিরাপত্তা ব্যবস্থা কি, তাহলে গৃহের সকল সদস্যদের দৈহিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং গৃহ সামগ্রীর যথাযথ সংরক্ষণ করাই হলো গৃহ নিরাপত্তা। এবং দেখো দুই নম্বরে কি বলছে, গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যগুলো কি কি, একজন গৃহ ব্যবস্থাপকের কি সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে তদারকি করাই হলো গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য। আমরা সকল দায়িত্ব কর্তব্যগুলো যদি যথাযথভাবে পালন করি এবং নিজের জায়গা থেকে পালন করি, তাহলে অবশ্যই গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যগুলো সুনিশ্চিতভাবে পালন করা হবে। তিন নম্বর কোশ্চেনে দেখো, ধৈর্য সহিষ্ণুতা ও একাগ্রতা গুণাবলী কি হতে সাহায্য করে। তাহলে আমাদের ধৈর্য একাগ্রতা আমাদের কি হতে সাহায্য করে, অধ্যবসায় হতে সাহায্য করে। এই ছিল তোমাদের আজকে মূল্যায়ন পর্ব, আশা করি সকলে তোমরা সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। এবার দেখো তোমাদের নেক্সট ডে পড়া দেওয়া আছে টপলেস। আমরা পার্ট একের উপর ক্লাস করেছিলাম এবং একের উপরে টপলেস দিয়েছি, আজকে আমরা পার্ট দুই এবং তিনের উপরে ক্লাস করলাম। আগামী দিন আমরা পার্ট দুই এবং তিনের উপরে টপলেসটি দিব এবং টপলেসটি খুব সুন্দরভাবে বাসায় বোর্ড বই সুন্দর করে পড়ে নিয়ে আমরা চেষ্টা করব দেওয়ার, যেন আমরা সুষ্ঠুভাবে সেটা দিতে পারি। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার সাথে পরবর্তী ক্লাসে যুক্ত হবে। তো কি শিক্ষার্থীরা, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।